Okay, hello, assalamu alaikum. Okay, let me text some people in the meantime. Hello, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। আমি ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সাগর লন্ডন থেকে বলছি। বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি অলরেডি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে মেসেজে জানিয়ে দিয়েছি, আজকের আমাদের লাইভের সাবজেক্ট হলো কুড়িগ্রাম জেলার গোপালপুর মসজিদের সংস্করণের জন্য আমি লাইভে এসেছি। আমি একটু কথা বলে নিই, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন অনেকেই, আমি একটা বিষয় নিয়ে কাজ শুরু করেছি। আসলে আমরা সবাই অনেক কিছুই অনেকভাবেই কাজ করে যাই, অনেক কিছুই করে যাই, অনেক সময় নিয়ে ব্যস্ত থাকি। তো আমার কাছে মনে হয়েছে, আসলে মানুষের জীবন ক্ষণস্থায়ী, এই স্বল্প সময়ে আমরা সব সময় বিজি থাকি, অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে বিজি থাকি, ব্যস্ত থাকি, আমাদের অনেক কিছুই হয়তো সম্ভব হয়ে ওঠে না। আমাদের মনের মধ্যে ইচ্ছা থাকলেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ কি আমরা অনেক ব্যস্ততার কারণে বিভিন্ন অজুহাত। তো এর পাশাপাশি এর ভিতরেই আমরা যদি অল্প একটু সময় বের করি, কারণ আমার কাছে মনে হয়েছে আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম যারা বিশ্বাসী, আমরা মুসলমান হিসাবে আমার কাছে মনে হয়েছে আমাদের অ্যাটলিস্ট কিছু ভালো কাজ করে যাওয়া উচিত। কারণ আমি জানি, আমরা জানি, কারণ আমি দেখেছি, আমি আমার ব্যক্তিগত, আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি আল্লাহর মানে কোন ভালো কাজের নিয়ত করলে আল্লাহ কেন জানি পূরণ করে দেয়, এটা আমি আমি পরীক্ষিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা এবং দোয়া, আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। এবং আমি যে উদ্যোগটা নিয়েছি এবং আমি চাই আমার সাথে আপনারা সবাই থাকবেন, সারা বিশ্বের মানুষ আপনারা সংযুক্ত হবেন, কারণ আমাদের মুসলমানদের সবচেয়ে দুটো পবিত্র স্থান, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে কবরস্থান। কারণ আমাদের কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, আমাদের কিন্তু একটা বিশ্বাস করতে হবে, প্রতিটা মানুষ, প্রতিটা জীবজন্তু একবার যারা জন্মগ্রহণ করেছে সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কবরে আমাদের যেতে হবে। তো আমাদের পরবর্তী ঠিকানা কিন্তু আমাদের কবরস্থান। তো আমি যেটা উদ্যোগ নিয়েছি বাংলাদেশের, কারণ ওই বাংলাদেশের রাস্তাঘাট, কালভার্ট, হাবিজাবি, এইসব দুর্নীতি, এগুলো আমরা বলে আসলে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, কারণ এগুলো দেখার জন্য বাংলাদেশে অনেক মন্ত্রী, এমপি, আমলা, বিভিন্ন মানুষ আছেন, ওনারা দেখবেন। তো আমার আমার যতটুকু সামর্থ্য ক্ষমতা, আমি খুবই সাধারণ একজন মানুষ, তো আমি 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 যেহেতু অনেক সাধারণ মানুষ, আপনারা আমার মতো যারা সাধারণ মানুষ আসুন, বাংলাদেশে যেসব নতুন পুরাতন মসজিদ কবরস্থান সংস্করণের খুবই জরুরি, আসুন আমরা সবাই মিলে একসাথে, আমরা অল্প অল্প করে, আমরা একটু সহযোগিতা করে ওইসব মসজিদ এবং কবরস্থানে আমরা সংস্করণের কাজ করি। কারণ আমরা দেখেন, আমরা যদি নিয়ত করি, কারণ এখানে আমরা অনেক সময় অনেক টাকা পয়সা আমরা দান সদকা করি, কিন্তু আমরা যদি একটু পার্মানেন্টলি, মানে আমি আমি যেটা উদ্যোগ নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে নিয়ত করেছি, আমি আমার জীবদ্দশায় বাংলাদেশে 64টা জেলা, 449টা উপজেলা,
এবং 87,399টি গ্রাম। তো আমার আমি যেটা নিয়োগ করেছি আমার জীবদ্দশায়, এই 87,399টা গ্রামের যেসব মসজিদের কবরস্থানে সংস্করণ দরকার, আমি যতটুকু পারি, আমি 100 টাকা হলেও আমি ইনশাল্লাহ আমার জীবদ্দশায় আমি দান সদকা করে যাব এবং সহযোগিতা করব। তো আমি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি আমার অনুরোধ, আসুন, বাংলাদেশের 18 কোটি মানুষকে আসতে হবে না, এখান থেকে 1 লক্ষ মানুষও যদি আমরা যদি এগিয়ে আসি, 1 লক্ষ মানুষও যদি আমরা প্রতি মাসে, আমি প্রতি মাসে মাত্র দুইটা করে মসজিদের আমি লাইভে আসব, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনাদের কাছে। এবং আমরা যদি নিয়ত করি প্রতি মাসে 100 টাকা বা 100 টাকা করে, আমরা যদি সারা জীবন আমরা যদি এই নিয়তটা করি, আল্লাহ দেখবেন মহান রাব্বুল আলামিন এই নিয়তটা কবুল করবেন। এবং যদি মনে করেন আমি আজকে নিয়ত করলাম, আমি আগামীকাল মারা গেলাম, আল্লাহ কিন্তু আমাদের এটা এই নিয়তের জন্য কিন্তু অনেক কিছু হয়তো আল্লাহ আমাদের পূর্ণ লিখে রাখবেন বা দিবেন, এটা আল্লাহ রহমান আল্লাহ তাআলা উনি ভালো জানবেন। তো আমার কাছে, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আসুন আমরা মাত্র 200 টাকা, আমরা 100 টাকা 100 টাকা দুইটা মসজিদের জন্য মাত্র 200 টাকা, মনে করুন আমরা যদি 1 লক্ষ মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে মাত্র 1 লক্ষ মানুষ যদি 100 টাকা করে যদি আমরা একটা মসজিদের জন্য আমরা দান সদকা করি, তাহলে হয়ে যায় 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা। তাহলে চিন্তা করে একটা 1 কোটি টাকা হলে একটা সুন্দর একটা মসজিদ হয়। তো আমরা যদি, কারণ আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, দশের লাঠি একের বোঝা। তো এখানে আমরা যদি, কারণ বিন্দু বিন্দু পানি দিয়ে যদি মানে সাগর মহাদেশ বিন্দু বালু দিয়ে মহাদেশ হয়, তাহলে কেন আমরা এই এই আল্লাহর এই ভালো কাজের জন্য আমরা এই কাজটা করব না? তো আমি যেহেতু আমি সবার কাছে আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে আমি একটা এই অনুরোধ রাখতে চাই, আসুন। কারণ আমি জানি আপনারা সবাই অনেকেই অনেক অনেক দান করেন, সদকা করেন, সবাই সমস্যা নেই, আপনারা যেভাবে করছেন আপনারা করতে থাকুন। তো আমি আপনারা যদি এই, কারণ এটার মাধ্যমে আপনারা যদি নিয়োগ করেন, কারণ প্রতি মাসে আমরা 2টা করে মসজিদের সারা বাংলাদেশের 2টা করে মসজিদের নিয়ে আমরা লাইভে আসবো, কাজ করব। তো আপনারা যদি মনে করেন এই 2টা মসজিদের জন্য আপনারা 100 টাকা করে যদি আপনারা দান সদকা করতে পারেন পার্মানেন্টলি আপনাদের জীবদ্দশায়, আমার জীবনদশায়, তাহলে ইনশাল্লাহ প্রতিটা মসজিদ ইনশাল্লাহ একটা সুন্দর মসজিদ হবে এবং আমাদের মুসল্লিরা সুন্দরভাবে নামাজ কালাম পড়তে পারবেন। তো এবং সেই সাথে কবরস্থান আমাদের যেহেতু একমাত্র স্থান, আমাদের মারা গেলে আমাদের কবরস্থান হবে আমাদের মেইন ঠিকানা। তো আমাদের যেসব গ্রামের কবরস্থান খুবই কবরস্থানের যেটা খুবই জরুরি, আসুন আমরা সেই কবরস্থানের আমরা কাজ করি। তো মসজিদ এবং কবরস্থানের 2টা সংস্কারের জন্যই আমরা নিয়ত করি আজকে থেকেই। তো আমি নিয়ত করেছি, এখন আমার সাথে আপনারা কে কে আছেন আপনারা আমাকে ইনবক্স করবেন, বা আপনারা আমরা যখন লাইভে আসব আপনারা ওখানে, কারণ আমি একটা কথা বলেছি, আমি কোনো ক্যাশ ডিলিংসে আমরা কখনো যাব না এবং কোনো পার্সোনাল নাম্বারে মোবাইল নাম্বারে কোনো টাকা পয়সা আমরা পাঠাবো না, কারণ এখানে আমাকেও টাকা পাঠাতে হবে না, আপনার কাউকেই টাকা পাঠাতে হবে না। এখানে প্রতিটা লাইভের সময় প্রতিটা বিষয়, প্রতিটা মসজিদের জন্য এবং মসজিদের নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, কারণ আমি চাই, আমি ব্যক্তিগতভাবে আমি চাই প্রতিটা সব কিছু হোক ট্রান্সপারেন্ট, একদম পরিষ্কার, একটা নিট অ্যান্ড ক্লিন। কোনো আমি চাই না, কারণ মনে করেন 1 লক্ষ মানুষ যদি 100 টাকা করে দেয় তাহলে 1 কোটি টাকা হয়ে যায়। তো এখন যদি মনে করেন কোনো পার্সোনাল অ্যাকাউন্ট মানুষের কাছে, অনেক মানুষ আছে কি ভালো মানুষ, যখন বড় অ্যামাউন্ট যখন পাবে তখন তার ভিতরে একটা লোভ কাজ করতে পারে, কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক মানুষ এই ধরনের কাজ করছে। তো আমি চাই না কোনো দুর্নীতির আশ্রয় হোক, কোনো দুর্নীতির সৃষ্টি হোক, এটা আল্লাহর ঘর, এটা পবিত্র জায়গা। তো আমি চাই সুন্দরভাবে প্রতিটা মসজিদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো আজকের যে মসজিদের নাম ওটা হচ্ছে কুড়িগ্রাম জেলার গোপালপুর মসজিদ। আমি কিন্তু কুড়িগ্রামের সন্তান নই, তো আমি যেহেতু উদ্যোগ নিয়েছি বাংলাদেশের প্রতিটা 87,399টা গ্রামের মসজিদের আমরা সংস্কারের জন্য কাজ করব। তো আপনাদের এই লাইভের মাধ্যমে যারা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের যারা আছেন, আমি তাদের কাছে আরও খুব ক্লোজলি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি,
আপনারা তো এগিয়ে আসবেন। এর পাশাপাশি বাংলাদেশের আরও 63 জেলার মানুষের কাছে আমি অনুরোধ করছি, আপনারা প্লিজ যার যতটুকু সামর্থ্য আপনারা এই মসজিদের জন্য আপনারা এগিয়ে আসুন। তো আমি মসজিদের আমি আপনাদের আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিচ্ছি মসজিদের। তো এই মসজিদের ডিটেলস হলো আমি অলরেডি টেক্সট করে দিয়েছি, তারপরে বলছি, এই কুড়িগ্রাম জেলার গোপালপুর সরকার টারি জামে মসজিদ, কুড়িগ্রাম জেলার গোপালপুর সরকার টারি জামে মসজিদ। এর অ্যাকাউন্ট নাম্বার হলো 02-0001-3-2-0-4-6-7-2। আমি আবার বলছি, অ্যাকাউন্ট নাম্বার 02-0-0-0-3-0, তারপর 1-3-2-0-4-6-7-2। অগ্রণী ব্যাংক লিমিটেড, শাখা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম। তো আপনারা, আমি আপনার এই লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে সবার কাছে রিকোয়েস্ট, অনুরোধ করছি, আপনারা প্লিজ যার যতটুকু সামর্থ্য, এখানে আপনাকে অনেক বড় অ্যামাউন্ট আপনাকে দান করতে হবে না, আপনারা নিয়ত করুন, আমরা নিয়ত করি আল্লাহর কাছে। তো আমাদের মনে করেন কি, প্রতি মাসে আমরা 200 করে আমরা নিয়ত করব, এটা ফর এভার, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি আল্লাহ দেখবেন এই নিয়তটা আল্লাহ কবুল করবেন। তো আমরা প্রতি মাসে 2 করে মসজিদে যদি 100 করে যদি আমরা দান করি, দান সদকা করি, যেটা আমরা ব্যক্তিগতভাবে করি সেটা আলাদা, এর বাইরে মাত্র 200 করে, বেশি না, আমি কিন্তু মাত্র 200 কথা বলছি, 100 আমি 1 থেকে 15 মধ্যে, 1 আমি একটা মসজিদের লাইভে আসব, আবার 15 একটা মসজিদ, এর থেকে এই 15 মধ্যে আপনারা এবং প্রতিটা মসজিদের ব্যাংক ডিটেলস দেওয়া হবে, আপনারা ওখানে সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো মানুষের হাতে কোনো ক্যাশ ডিলিংস থাকবে না, সব কিছু ব্যাংকের মাধ্যমে মসজিদের অ্যাকাউন্টে একদম পার্সোনাল স্ট্রেট ওয়েতে মসজিদের অ্যাকাউন্টে জমা হবে। এবং তখন মসজিদের অ্যাকাউন্টে যখন জমা হয় মসজিদের অ্যাকাউন্টে, তখন ওখানে সিগনেটরি 3-4 থাকে, এখানে সভাপতি সাহেব থাকেন, সেক্রেটারি থাকেন, ক্যাশিয়ার থাকেন, তো তখন দুর্নীতি হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে ইনশাল্লাহ। তো আমাদের যেটা নিয়ত আমরা আল্লাহর কাছে নিয়ত করি। তো আমি আছি, আমি আমার জীবদ্দশায় আমি চেষ্টা করে যাব বাংলাদেশের 2,50,499 মসজিদের, এটা সরকারি হিসাব, আরও বেসরকারি হিসাবে আরও অনেক মসজিদ আছে বাংলাদেশের, যে কোনো মসজিদের যদি কোনো সহযোগিতা লাগে আপনার আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করবেন। এবং আমাদের এই একটা পেজ আছে, যেটা পেজের নাম হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আসুন কিছু অসাধারণ কাজ, নতুন পুরাতন মসজিদের সংস্করণের কাজের মাধ্যমে আমরা অসাধারণ হওয়ার চেষ্টা করি। এই গ্রুপে আপনারা টেক্সট করতে পারেন, এবং যেই মসজিদের হোক না কেন, বাংলাদেশের যে কোনো মসজিদের নতুন বা পুরাতন মসজিদের সংস্করণের দরকার হলে আপনারা মসজিদের ছবি তুলে মসজিদের নামে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে এবং পুরো ডিটেলস দিয়ে আপনি আমাকে পোস্ট করুন, আমাদের পেজে পোস্ট করুন, আমার ফেসবুকে পোস্ট করুন। ইনশাল্লাহ সামনের মাসের 1 আপনাদের আমরা অনেকগুলো আমাদের রিকোয়েস্ট এসেছে, এবং সবাইকে আমি বলেছি মসজিদের অ্যাকাউন্ট করে আমাকে জানাতে, মসজিদের অ্যাকাউন্ট ছাড়া আমি কোনো সেই মসজিদের আমি লাইভ আনটিল অ্যাকাউন্ট না হওয়া পর্যন্ত আমি তার মসজিদের জন্য আমি লাইভে আসব না, বা সাহায্য সহযোগিতার জন্য কাউকে রিকোয়েস্ট করব না, কারণ আমি চাই স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, পরিচ্ছন্ন হোক। তো এই আর কি। তো আমি আবার বলছি, আজকের এই লাইভ ছিল আমাদের কুড়িগ্রাম জেলার গোপালপুর সরকারটারি জামে মসজিদ, কুড়িগ্রাম জেলার গোপালপুর সরকারটারি জামে মসজিদ। অ্যাকাউন্ট নাম্বার 02-0-0-0-1-1-3-2-0-4-6-7-2। আমি আবার বলছি, অ্যাকাউন্ট নাম্বার 02-0-0-0-1-3-2-0-4-6-7-2। অগ্রণী ব্যাংক লিমিটেড, শাখা নাগেশ্বরী ব্রাঞ্চ, জেলা কুড়িগ্রাম। তো আমি আবার বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি, জীবন ক্ষণস্থায়ী, এই স্বল্প সময়ে আমাদের অল্প একটু সময় বের করে প্রতি মাসে যদি আমরা মাত্র 100 করে একটা নিয়ত করি আল্লাহর ঘরের জন্য, ইনশাল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই নিয়ত কবুল করবেন, এবং একটা ভালো কাজের জন্য আল্লাহ আমাদের জন্য একটা ভালো কিছু অবশ্যই আমাদের দান করবেন। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখছেন এবং পরে যারা এই লাইভ ভিডিওটি আপনারা দেখবেন। তো আমি সবার কাছে, যতগুলো মানুষ এই লাইভ ভিডিওতে এসেছিলেন, আপনাদের সবাইকে আমি আমার সালাম জানাই, এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি চাই এই ভিডিওটি সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ দেখুক, এবং এই 18 কোটি মানুষের মধ্যে যদি 1 লক্ষ মানুষের মনে যদি একটু বিন্দু পরিমাণ যদি ভালোবাসা এবং নিয়ত, তারা নিয়ত 1 লক্ষ মানুষ যদি নিয়ত করেন, তাহলে প্রতিটা মসজিদ, তাহলে 1 লক্ষ মানুষ 100 টাকা করে, 1 কোটি টাকা করে একটা সুন্দর মসজিদ একটা আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো এইটাই ছিল আমার আজকের মেসেজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের মধ্যে যারা আমার সাথে একমত, আমাকে সহযোগিতা করতে চান এবং আল্লাহর ঘরে এই সামান্য কিছু দান করতে চান, আসুন। আপনাদের যদি সামর্থ্য থাকে, কারোর যদি সামর্থ্য থাকে মাসে 1,000, 1,000, 2,000 টাকা সামর্থ্য থাকে, আপনারা করতে পারেন। কারোর যদি সামর্থ্য থাকে 500, 500, আপনারা সেটা করতে পারেন। কারোর যদি সামর্থ্য থাকে 100 টাকা, 100 টাকা, সেটাও করতে পারেন, যার যতটুকু সামর্থ্য। এখানে কিন্তু আপনারা যে দান করতেছেন এটা কেউ দেখতেছে না, একমাত্র আল্লাহ ছাড়া, আর আপনি জানবেন, কারণ এখানে কোনো দান কাউ পুনঃপ্রকাশ করা হবে না, সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তো এই আর কি, এটাই ছিল আজকে আমাদের মেসেজ। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখছেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।